মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারীক উভতি ধরিলে হিতাধিকারীয়ে সরকারের মিথ্যাচারের স্বরূপ উদঙালে সাধারণ নাগরিকে। প্রেস দিবসের দিনাই বাতরি সংগ্রহত বাধা মন্ত্রীর পালি নেতার। রাজ্যের বিজেপি সরকারের উন্নয়ন বিকাশের স্লোগান যে এক মিথ্যাচার সেয়া উদঙালে মহিলা হিতাধিকারীয়ে। স্থান ধর্মপুর সমষ্টির বেলহৰ। সোমবারে রাজ্যের পরিবহন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারীয়ে ধর্মপুর সমষ্টির বেলহৰত এক জনসভাত অংশ লৈছিল। সরকারের উন্নয়নের গুণানুকীর্তন করে প্রদান করেছিল উদ্দাত্ত ভাষণ। মন্ত্রীগুলির ভাষণ অব্যাহত থাকার মাজতেই সম্মুখত বহি থাকা জনতার উচবিচনি। মন্ত্রীগুলির মিথ্যাচার যেন সহিব পৰা নাই জনসভাত উপস্থিত থাকা জনতাই। ধৈর্যর বাঁধ ছিঙি হঠাৎ মন্ত্রীগুলির সম্মুখত উপস্থিত হল মহিলা হিতাধিকারী এগারী। জবাবদিহি করলে মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী আসনের বঞ্চিত হওয়ার ক্ষোভ উজাড়িলে। মহিলা হিতাধিকারীর রুদ্রমূর্তিত কিং কর্তব্য বিমূঢ় হল মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী। মহিলা হিতাধিকারীর উপর জুপরি করা প্রশ্নবানত মুখর মাত হেরাল মন্ত্রীগুলির। চাওক এই দৃশ্য। মন্ত্রী সম্মুখীন হল অস্বস্তিকর পরিবেশর। মন্ত্রীর এনে দুর্দশা দেখি দৃশ্যপটত আবির্ভাব হল মন্ত্রীর পালি নেতার। সাংবাদিকক দৃশ্য গ্রহণ বন্ধ করবলে হুমকি পালি নেতার। যে সময় সমগ্র দেশত রজাঘর প্রজাঘরে প্রেস দিবস আয়োজন করে সংবাদকর্মীক সম্মান জানাইছে, সেই সময়তে সংবাদকর্মীক বাতরি সংগ্রহত বাধা প্রদান বিজেপি সরকারের মন্ত্রীর পানি নেতার। স্বয়ং রাজ্যের পরিবহন মন্ত্রীর চকুর সম্মুখতেই সাংবাদিকক হুমকি মন্ত্রীগুলির পানি নেতার। সকলো ঘটনা দেখিও নেদেখার ভাও জুড়িলে মন্ত্রী চন্দ্রমোহনের পানি নেতায়। অভিযোগ প্রদান করা মহিলা হিতাধিকারীকে বাধা প্রদান পানি নেতার। সরকারি আসনের বঞ্চিত হওয়া হিতাধিকারীক নিজের মত প্রকাশত বাধা মন্ত্রীর পানি নেতার। অভিমন্যুক চক্রবিহু রচনা করে মন্ত্রীর সম্মুখের উভতাই পঠিয়ালে মহিলা হিতাধিকারীক। প্রশ্ন উঠিছে, রাজ্যত মন্ত্রীক অভিযোগ দিবলৈ হলে পানি নেতার অনুমতি লব লাগিব নেকি? সততে এক্সপ্রেস অফ ফ্রিডমর নীতি শিক্ষা আগ্রহা বিজেপি দলের মন্ত্রীর জনতার অভিযোগ শুনবল সদিচ্ছার অভাব ঘটিছে নেকি? ভূতর সময় জনতাক দর্শন দিয়া মন্ত্রী বিধায়কক প্রশ্ন উত্থাপনের অধিকার নাই নেকি? ধর্মপুরের বেলহরের সভাখনত সংঘটিত ঘটনায় এনে বহু প্রশ্নের উদ্রেক করে গল। নলবারীর বিজু দাসর রিপোর্ট, আসাম টকস।